বাংলাদেশের খাদ্যপণ্যের মধ্যে পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদগতভাবে এটি সবজি হলেও পেঁয়াজ মূলত খাবারের মশলা হিসেবে ব্যবহার করা হয়। আলু ভর্তা, ডিম ভাজ থেকে শুরু করে মাছ মাংস সহ সকল ধরনের তরকারি রান্নায় পেঁয়াজের দরকার হয়। বাঙালিদের পছন্দের এমন খুব কম খাবারই আছে যা পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি বছর এমন সময় পেঁয়াজের দাম কেন বেড়ে যায় এবং ভারত কি আদৌ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে? তো এসব সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, যেমনটা জানেন, পেঁয়াজ উৎপাদনের দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু বাংলাদেশে পেঁয়াজের চাহিদা এতটাই বেশি যে ঘাটতি মেটানোর জন্য বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয়। অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশ এমনই একটি দেশ যারা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে। ভারত, চীন, মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে মূলত বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু এদের মধ্যে ভারত প্রতিবেশী দেশ হওয়ায় কম খরচে পেঁয়াজ আমদানি করার সুযোগ থাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে। স্বাভাবিক সময়ে বাংলাদেশের পেঁয়াজের দাম থাকে 20-30 টাকার মধ্যে, কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের কারণে এর দাম চরম লেভেলে পৌঁছে যায়। অতীতে সামাজিক মাধ্যমে কেজির বদলে হালি দরে পেঁয়াজ বিক্রি করার মতো বিষয়ও ব্যাপক ভাইরাল হয়েছে। বাংলাদেশে পেঁয়াজের বাজার মূলত 4টি ধাপে বিভক্ত। প্রথম ধাপে আমদানিকারকরা পেঁয়াজ বিদেশ থেকে নিয়ে আসে, পরের ধাপে আড়তদাররা সেগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে এবং সবশেষে মুদি দোকান থেকে ভোক্তারা পেঁয়াজ কিনে থাকে। প্রতিটি হাত বদলের সময় পেঁয়াজের দাম বাড়তে থাকে। বিশ্বে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ দেশ হল চীন ও ভারত। এমনটা নয় যে বাংলাদেশ এর ধারে কাছেও নেই। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ বরাবরই শীর্ষ 10টি দেশের মধ্যে থাকে। বাংলাদেশে প্রায় অসংখ্য প্রজাতির পেঁয়াজ উৎপন্ন হয়, কিন্তু এত প্রজাতির পেঁয়াজ আবাদ করেও দেশের চাহিদা পূরণ করা যায় না। এক্ষেত্রে পেঁয়াজ নিয়ে সঠিক গবেষণা, সম্প্রসারণ, পরিকল্পনা ও সমন্বয়কে দায়ী করছেন কৃষি বিজ্ঞানীরা। বাংলাদেশ কৃষি দপ্তরের মতে, বাংলাদেশে চাহিদার চেয়েও বেশি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়, কিন্তু তারপরেও বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 27-28 লাখ টন। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 2022-23 অর্থবছরে 34,60,000 টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। শুধু তাই নয়, বিগত 10-11 বছরে পেঁয়াজ উৎপাদিত জমির পরিমাণ 41% বৃদ্ধি পেয়েছে। কিন্তু সমস্যা হলো, পেঁয়াজ উৎপাদনের পর শুকিয়ে যায়, এর ফলে প্রায় 10-12% ওজন কমে যায়। তাছাড়া প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের 30% নষ্ট হয়ে যায়, আর এই নষ্ট হওয়া পেঁয়াজের ঘাটতি পূরণের জন্য পেঁয়াজ আমদানি করতে হয়। কৃষি বিজ্ঞানীরা বলছেন, যদি পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা যেত তাহলে আমদানি করার প্রয়োজন পড়তো না। যাই হোক, আমরা সবাই জানি ভারত বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ রপ্তানিকারক দেশ, আর বাংলাদেশ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানিকারক দেশ। বাংলাদেশের ভোক্তারা যেসব পণ্যের জন্য ভারতের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তার মধ্যে অন্যতম হচ্ছে এই পেঁয়াজ। গত কয়েক বছরে একাধিকবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায়। ঠিক এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি, কেননা সাম্প্রতিক সময়ে ভারতে আবারও বন্যা হওয়ার কারণে 4 মাসের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আগামী 31 মার্চ পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আর বাংলাদেশে এই খবর আসার সাথে সাথে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। আর এই জন্য তাৎক্ষণিকভাবে মূলত পেঁয়াজের সংকট নয়, বরং ব্যবসায়ীদের লোভী মনোভাবই দায়ী। কেননা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য থেকে জানা যায়, চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রায় 8,64,000 টন পেঁয়াজ আমদানি করা হয়। সে হিসাবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও দেশে পেঁয়াজের সংকট থাকার কথা নয়। চাহিদার অতিরিক্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর কাজ করছে দেশের বড় বড় ব্যবসায়ীরা। যাই হোক বন্ধুরা, যেমনটা জানেন, ভারতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে ভারতের গরু আসা বন্ধ করে দেয়। সেই সময় বাংলাদেশের বাজারে খুব বড় ধরনের প্রভাব পড়েছিল। পরবর্তীতে 2 বছর কোরবানির ঈদের সময়ও তীব্র পশুর সংকট দেখা যায়। সেই সংকটের কারণে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে অনেক গরুর খামার গড়ে ওঠে। মজার ব্যাপার হচ্ছে, গত 2 বছর ধরে কোরবানির পশুর জন্য বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল তো দূরের কথা। বাংলাদেশ কোরবানির পশুর জন্য শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বরং কোরবানি দেওয়ার পরেও হাজার হাজার পশু থেকে যায়। তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে ভারতের গরু প্রবেশের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে। তেমনি গবেষকরা মনে করছেন, ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব। ভারত সহ প্রচুর বিদেশি পেঁয়াজ আমদানির কারণে বাংলাদেশের কৃষকরা তাদের ন্যায্য দাম পায় না। বাংলাদেশের কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজের ক্ষেত্রে প্রতি কেজিতে 10-12 টাকা পায়। ভারত থেকে পেঁয়াজ না আসলে
বাংলাদেশের কৃষকরা 30 থেকে 32 টাকা পেতে পারত। এর ফলে বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ উৎপাদনে আরও বেশি আগ্রহী হতো। এর ফলে ঘাটতি পূরণের জন্য কোনো পেঁয়াজ আমদানি করার প্রয়োজন পড়ত না। কৃষিবিদরা মনে করছেন, বাংলাদেশের কৃষকরা যদি পেঁয়াজ উৎপাদনে আরও একটু বেশি আগ্রহ দেখায় তাহলে সারা বছরই পেঁয়াজের দাম একটু বেশি থাকবে, হয়তো বড়জোর 50 টাকা, কিন্তু কোনো দিন পেঁয়াজের দাম 250 টাকা হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।